দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসান সফরে গিয়েছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা লি জায়েমিউ। মঙ্গলবার স্থানীয় সময় সকালে একটি বিমানবন্দরের নির্ধারিত এলাকা ঘুরে দেখার সময় ছুরি হামলার শিকার হন তিনি। ঘটনার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন লি। এক পর্যায়ে অটোগ্রাফের কথা বলে লির সামনে এগিয়ে আসেন এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগে লির গলায় ছুরিঘাত করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন লি জায়েমিউ। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন সাংবাদিকরা। ঘটনার 20 মিনিটের মধ্যে লিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে নেয়ার সময় তার জ্ঞান ছিল বলেও জানানো হয়। তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে পুলিশ। জানা গেছে তার বয়স 50 থেকে 60 এর মধ্যে। হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 0.73% ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়োলের কাছে হেরে যান তিনি। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সেটিই ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। চলতি বছর এপ্রিলে পরবর্তী সাধারণ নির্বাচনেও লি অংশ নেবেন বলে জানা গেছে। এর আগেই তার উপরে হামলার ঘটনা ঘটল। আফরিন মৌ, সময় সংবাদ।